এবং তার জনপ্রিয়তা আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সেটা আলম ভাই আলম ভাই এবং দেখতে পাচ্ছেন পুলিশ মানে হিরো আলমকে ঘিরে ধরা হয়েছে তো আমরা আপনার আপাতত এই ফর্মটি গ্রহণ করতে পারছি না বাতিল বলে গণ্য করি এটি ওটা আমাদের ভুল হয়েছে ওটা ওটা আপনি উকিলে ভুল করছেন বিষয়টা হলো যে ধরেন এটা আমার আর আপনার বিষয় না বিষয়টা হলো আইনের বিষয় আপনি বুঝেন হিরো আলমের পার্টিটা বাতিলের নতুন কিছু না আমি যেমনকে হলফনামা সাক্ষী হ্যাঁ স্বাক্ষর করিনি ওটা ইচ্ছা করলে এখানে কিন্তু তারা নিতে পারতো ইচ্ছা করলে আমরা দিতে পারতাম কিন্তু যাই হোক ওটা মনে করেন অনেকে আমাকে তো যারা প্রতিদ্বন্দ্বিতা দল আছে তারা অবজেকশন দেখে যে তারা মনে করেন সই দেয় এমনি কেটে তাকে বাতিল করা হোক ঠিক আছে আচ্ছা বাতিল করছে মনে করেন সামনে নির্বাচন আসুক দেখিয়ে দেব নির্বাচন কত প্রকার ও কি কি বা সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা একটু মন্তব্য শুনতে চাই এটি দিয়ে আসলে তিনি কি বুঝাতে চাইলেন মানে কি মানে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা সাধারণত দেখিয়ে দিব কোনটা কত প্রকার ও কি কি এই ফ্রেজটা সাধারণত ব্যবহার করি কোন জায়গায় এবং তিনি কোন জায়গায় ব্যবহার করলেন আমরা একটু আসলে আমি আমি বুঝতে আমি বুঝতেই পারি না বন্ধুরা ভিডিও শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি থাকছে আশরাফুল আলমের ফেরি আলম আমরা দেখতে পাচ্ছি যে দাদর জাতীয় নির্বাচনে তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন ইতিমধ্যে তার মনোনয়নপত্র কিন্তু খারিজ করা হয় তো এই বিষয় নিয়ে তিনি কিন্তু তুমুল পরিমাণে খেপে গিয়েছেন এবং তিনি কিন্তু হাইকোর্টে রিট করার জন্য এই ব্যাপার নিয়ে কথা বলেছেন চলুন তিনি কি বলছেন সেটা একটু আমরা দেখে আসি এরপরে বিস্তারিত আলোচনা করা হবে হিরো আলমের পার্টিটা বাতিলের নতুন কিছু না এটা বাতিল করছে এমন কিছু না আমাকে যতবারই বাতিল করছে শতবারই আমি কিন্তু নিয়ে এসেছি আপনারা সবাই জানেন মানুষ বলতেই ভুল হয় আমারও ভুল হয়েছে আপনারা সবাই জানেন আর আমি আপনারা সবাই জানেন আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম দেশে ছিলাম না যে আমার উকিল দুইটা ভুল করছে উকিল ভুল করা মানে আমি ভুল করা যাই হোক আমার মনে করেন আল্লাহ হলফনামা স্বাক্ষরটা ছিল না আর দুই নম্বর হিসেবে আমি স্বতন্ত্র পাত্রে যে ফর্মটা ছিল আমাদের ওই জায়গায় পূরণ করছে ভুল করে উকিল ওইটা ভুল ধরেছে আর আপনারা সবাই জানেন হিরো আলমের পাত্রটা বাতিলের নতুন কিছু না আমি যেমনকে হলফনামা সাক্ষী হ্যাঁ স্বাক্ষর করিনি ওটা ইচ্ছা করলে এখানে কিন্তু তারা নিতে পারতো ইচ্ছা করলে আমরা দিতে পারতাম কিন্তু যাই হোক ওটা মনে করেন অনেকে আমাকে তো যারা প্রতিদ্বন্দ্বিতা দল আছে তারা অবজেকশন দেখে যে তারা মনে করেন সই দেয় এমনি কেটে তাকে বাতিল করা হোক ঠিক আছে আচ্ছা বাতিল করছে মনে করেন আর এটা বাতিল করছে এমন কিছু না আমাকে যতবারই বাতিল করছে শতবারই আমি কিন্তু নিয়ে এসেছি এবারও বাতিল করেছে ইনশাল্লাহ হিরো আলম ভোটে মারে থাকবে আমি আবারও আমি সিনে আনার চেষ্টা করব আপনি নির্বাচন কমিশনে ওখানে আপিল করবো ওখানে যদি না যায় হাইকোর্ট থেকে হলেও আমি এর ফিরে নিয়ে আসবো কারণ আমার বিরুদ্ধে কোনো রেল খেলাপি কোনো রিপোর্ট নাই কোনো মামলা নাই কোনো মনে করেন হলে জালিয়াতা কিছু নাই এমন কোনো বিষয়ে তারা কোনো একটা রিপোর্ট বাদ করতে পারেনি কিন্তু আমার যে পুরো লোকে যা রিপোর্ট থাকে যে সেই রিপোর্টটা আমার নাই শুধু আমার কয়টা স্বাক্ষর বিষয়ে আপত্তি ছিল এই বলে বাতিল করেছে আমি আপনারা যারা ভোটাররা আছেন আপনারা নিশ্চিন্ত থাকেন হিরো আলম ভোটের মাঠে আছে ভোটের মাঠে থাকবে আমি যে করে হোক এটা ফিরে আনার চেষ্টা করবো আমি তো নিজেই তো বললাম এটা এটা ফল্ট আমার উকিল করছে আমার উকিল করাবেন আমি ফল করা মানুষ বলতে কিন্তু ভুল হয় আপনি দেখেন ভুলটা কি করেন স্বতন্ত্র পার্টি ফর্মটা তারা ভুল করে পূরণ করছে ঠিক আছে এছাড়া কিন্তু মনে করেন আমি স্বাক্ষর করি এটা কিন্তু বললাম এটা কিন্তু ইচ্ছা করলে আমি এটা স্বাক্ষর করে দিতে পারতাম সামনে নির্বাচন আসুক দেখিয়ে দেব নির্বাচন কত প্রকার ও কি কি বা সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা একটু মন্তব্য শুনতে চাই এটি দিয়ে আসলে তিনি কি বুঝাতে চাইলেন মানে কি মানে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা সাধারণত দেখিয়ে দিব কোনটা কত প্রকার ও কি কি এই ফ্রেজটা সাধারণত ব্যবহার করি কোন জায়গায় এবং তিনি কোন জায়গায় ব্যবহার করলেন আমরা একটু আসলে আমি আমি বুঝতে আমি বুঝতেই পারি নাই আসলে আপনি যদি আমাদের একটু বুঝিয়ে দেন স্যার সরকারি দলের কেউ কেউ এটি দাবি করছেন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটি বা সাংবিধানিক কোন সংস্কারের প্রশ্নটি প্রসঙ্গটি আলোচনায় আসে নাই তাহলে এটা একরকম সরকারের বিজয় হয়েছে কারণ বাকি সবগুলি তো মেনে নেওয়া সম্ভবই এবং আমরা একটি ভালো নির্বাচন করব আওয়ামী লীগ যদি এই অবস্থান নেয় তাহলে বিএনপির এখন কি করার আছে এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন আমরা একই প্রসঙ্গে প্রফেসর শামসুল আলমকেও একটু শুনতে চাইব দেখেন এই সমস্ত কথা যদি আওয়ামী লীগ 2016 সনে বলতো তাহলে আমরা নাগরিক সমাজের মানুষ হিসাবে বিশ্বাস করতাম এবং আমরা 2018 সনে বিশ্বাসও করেছিলাম আমার মনে আছে আমরা সবাই বিরোধী দলকে বলেছি নির্বাচনে অংশ নাও প্রাইম মিনিস্টার নিজে অ্যাসিউরেন্স দিচ্ছেন উনি নিজে আলোচনার টেবিলে অ্যাসিউরেন্স দেওয়ার পরে 2018 সনে যে জঘন্য নির্বাচন হয়েছে এবং এটা জঘন্য নির্বাচন ব্যাখ্যা করতে অনেক ব্যাখ্যা দিতে পারি এখানে একটা বিবিসির ফুটেজটা আপনার মনে আছে আপনার টিআইবি রিপোর্ট মনে আছে সুজনের অ্যানালাইসিস মনে আছে সরকারের মন্ত্রীদের বক্তব্য মনে আছে আপনার এবং আপনার এই যে সরকারের যে সহযোগী রাশেদ খান মেনম তারপর আপনার ওই যে দিলীপ বড়ুয়া তারপর শেখ শহীদুল ইসলাম তারপর জাতীয় পার্টির মুজিবুল হক তাদের বিভিন্ন বক্তব্য মনে আছে আপনার মাহবুব তালুকদারের বই মনে আছে আপনার তো এত বড় একটা মানে ধোকাবাজির পর আমি বলবো এটা ধোকাবাজি যে আমরা নিজেরাও কনভিন্স হয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে অন্তত
গ্রহণযোগ্য মাত্রায় কারচুপি করবে, কারচুপি করলেও মোটামুটি নিরপেক্ষ করবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে নির্বাচন হয়নি। আমি একদম অনেস্টলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস থেকে বলছি, কোন রকম চালাকি বা অতিশয়োক্তি করে না। বিশ্লেষণ করবেন, তিনজন একাধিক প্রার্থী দেওয়া, ইলেকশনে না থাকা, পালিয়ে যাওয়া, মানে ভোটের এজেন্টদের কেউ মাঠে না থাকা, অনেক কিছু আছে। কিন্তু কিছু মেইনলি আপনি বলছেন যে ধোকাবাজির নির্বাচন, এইখান থেকে বলছেন। এটা এটা কিছু তো বিএনপির দায়িত্ব আছে, কিছু সবারই দায়িত্ব, কিছু না কিছু থাকে। মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। এখন এইভাবে 2018 সালে ইলেকশন করার পর সরকার বলবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এটা কেউ বিশ্বাস করবে? আমি নিজে কখনোই বিশ্বাস করব না, এবং খালেদ আপনিও জানেন আপনিও বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া এখন খুবই কঠিন, খুবই কঠিন। বিএনপি থাকলে এই অবস্থাতে বিএনপির পক্ষেও কঠিন হতো এই অবস্থায় থাকলে। হ্যাঁ, এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি, ধরেন আমেরিকা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে? কখনো তো বলে নাই, বলেছে অবাধ ও সুষ্ঠু। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে পরিচালনা করা সম্ভব সেটা আমেরিকা তো অবজেক্টিভস এর কথা বলেছে, প্রসেস এর কথা বলে নাই। প্রফেসর আসিফ নজরুল, আমরা আবার আসবো আপনার কাছে, শুধু আপনি একটা লাইনে এই পর্যায়ে একটু পরিষ্কার করে রাখবেন যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারবে না এবং বিএনপি থাকলেও পারতো না, এটা কি একটু ইলাবরেট করবেন কিনা দুই লাইনে? আমি বলতে চাচ্ছি কি, আপনি এই অবস্থাটা হচ্ছে আপনি যখন একচেটিয়া ভাবে প্রশাসনে, পুলিশে, সরকারি প্রচার মাধ্যম, সরকারি বেসরকারি প্রচার মাধ্যমে, অর্থ বিত্তে ক্ষমতায় 15 বছর যাবৎ আপনি যে মনোপোলাইজ একটা অবস্থা করেছেন, যে অসীম শক্তিশালী অবস্থান করেছেন, এত বড় স্যাক্রিফাইস করে বিরোধী দলের এইরকম বিশাল কোন আন্দোলনের তীব্রতা নাই, এরকম একটা অবস্থাতে আপনি একদম নিজে নিজে এরকম দিয়ে দিবেন? আওয়ামী লীগ বা বিএনপি এরকম কোন মহৎ দল না, এইরকম একটা সুবিধাজনক অবস্থায় থেকে একমাত্র আমেরিকার চাপের কারণে। আমেরিকার চাপ টাপ না থাকলে তো এই যে আজকে জনসমাজে করতেছে এটাও করতে দিত না। বিরোধী দলের আন্দোলনের তীব্রতা প্রসঙ্গে আসবো, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে আমরা কথা বলবো। আমি প্রফেসর শামসুল আলমকে একই প্রশ্ন করতে চাই। আত্মবিশ্বাসী হলে আপনি এরকম আইন করে বিভিন্ন লোকের সাথে কনসাল্ট করে এরকম একটা নির্বাচন কমিশন তো গঠন করতেন না, যে নির্বাচন কমিশনের প্রতিটা সদস্য হচ্ছে এই সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত। কিরকম বিশেষ সুবিধা প্রাপ্ত? যে অবসরের পর আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বা অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন পেয়েছেন, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বারবার থেকেছেন, তা আপনি এইভাবে নির্বাচন কমিশন সাজালেন কেন? প্রতিটা লোক একদম টেস্টেড ভাবে আওয়ামী লীগের লয়াল এবং আওয়ামী লীগ প্রচন্ড পছন্দ করে, আপনি মাঠ প্রশাসন এইভাবে সাজাচ্ছেন কেন? খালেদা আপনি এটা একটা ভালো মতো ইনভেস্টিগেশন রিপোর্ট করেন যে মাঠ পর্যায়ে অত্যন্ত জুনিয়র এবং অত্যন্ত মানে অন্য অন্যদের চেয়ে অনেক জুনিয়র পর্যায়ে কর্মকর্তাকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে যারা রিটার্নিং অফিসার হতে পারে, এবং তাদের কে কে আগে ছাত্রলীগ করতো এটা আপনি একটু খবর নিয়ে দেখেন। আমরা তো বিভিন্ন জনের মুখে শুনি, প্রমাণ করতে পারবো না, ছেড়ে দিয়েছে। আমি তো কোনো ভাবেই বিএনপি এক্স্যাক্টলি একই কাজ করতে আজকে আওয়ামী লীগের জায়গা থাকলে, আপনি ধরে নিন না আমি বিএনপি প্রশংসা করছি, আমি বলছি বিএনপি তো সেটা করতেই পারে না, কারণ বিএনপির আমলে তো দুইবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আওয়ামী লীগ কনফিডেন্ট, আমি বললাম কনফিডেন্ট হলে তো এটা করতো না, আপনি মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তো এইভাবে সাজাতেন না, আপনি তো ডিজিটাল সিকিউরিটি একটা মতো জঘন্য আইন করতেন না, আপনি তো এই অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও প্রধানমন্ত্রী সমালোচনা হয়েছে এই জন্য জেলে নিয়ে যেতেন না, আপনি তো একটা 17 বছরের মেয়েকে জামিন দিবেন এরকম একটা বিচার বিভাগ করে তুলতেন না, আপনি তো বিচার বিভাগের উপর এই ধরনের খবরদারিত্ব করতেন না। এগুলি খবরদারিত্ব উদাহরণ চলে আপনাকে অনেক দিতে পারি, ওই প্রধান বিচারপতিকে সরানো থেকে শুরু করে অনেক কিছু। তো আমার কথা হচ্ছে কি, কনফিডেন্ট হলে তো আপনি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন একদম নিজের মতো করে সাজাতেন না, বিরোধী দলের জন্য পলিটিক্যাল স্পেস বন্ধ করে দিতেন না, আপনি বিরোধী দলের সভা সমাবেশ এগুলির উপর এত খবরদারিত্ব করতেন না আমেরিকান ইন্টারভেনশন আগ পর্যন্ত, আমেরিকান ইন্টারভেনশন পরে কমেছে কিন্তু এখনো আছে। তো আমার কাছে কখনোই কনফিডেন্ট মনে হয় না। আর আমি যখন ধরেন 15 বছর যখন একটা দল ক্ষমতা থাকে, যখন কথা বলতে থাকি 15 বছরের সমালোচনা যুক্ত হয়, তার আগে 5 বছর বিএনপি জঘন্য কাজ করেছে। এখন আমি খালেদ 20 বছর আগে আপনাকে একজন থাপ্পড় মেরেছে, এটা কি আপনি মনে রাখবেন, নাকি 15 বছর যাবত আপনাকে একজন থাপ্পড় মারছে, কোনটা মনে রাখবেন? তা আমি এখন 15 বছর যাবত থাপ্পড় মারছে তার কথা বলছি, এই জন্য আপনার মনে হচ্ছে আমি হয়তো বিএনপির কথা বলছি না,
বিএনপি যদি এরকম 15 বছর ক্ষমতায় থাকে, আজকে আওয়ামী লীগের যে সমালোচনা করছি অবশ্যই সেরকম সমালোচনা করতাম, এর চেয়ে বেশি করতাম আরো। কাজে এটা মনে হতে পারে আমাদের সমস্যা হয়েছে আর কি, আমরা এখন ধরেন 17 বছর আগে বিএনপি ক্ষমতা ছিল, 17 বছর আগে সে কি আকাম করেছে, কুকাম করেছে, দুর্নীতি করেছে, এটা আমাকে এফেক্ট করছে বেশি নাকি গত 15 বছরের বেশি এফেক্ট করছে? আমি তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের, আপনি আপনি সাধারণত যেহেতু 15 বছর ধরে সরকার ক্ষমতা আছে, আপনি ইউ আর ভেরি ক্রিটিক্যাল টু দিস গভর্নমেন্ট, কিন্তু আপনি যখন এই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন তখন কি আপনি মাথায় রাখেন অর্থনৈতিক সূচকে বা জীবনযাত্রার ব্যয়ে জীবনযাত্রার উন্নতিতে এই সরকারের অবদানগুলির কথা, বা এই সরকার থাকলে এক্সক্লুসিভলি এই সরকার না থাকলে হইতো না এই কাজগুলির কথা কি আপনি মনে রাখেন বিদ্যুৎ ক্ষেত্রে? না, মনে রাখি না, মনে রাখি না। আমি আমি তো এটা বিশ্বাসই করি না, কারণ আপনাকে বলি, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি যে সমস্ত অবকাঠামো উন্নতি বিরুদ্ধে বলেন আমি সেই উন্নতিতে অবিশ্বাস করি না, কিন্তু আপনি বলছেন এই সরকার না থাকলে 15 বছর এরশাদ ক্ষমতা থাকলে উন্নতি হতো না, এরশাদের 8 বছরে এই উন্নতি হয় নাই, 15 বছর যখন একটা দল একটানা ক্ষমতায় থাকে তখন এই ধরনের উন্নতি করা সম্ভব, আমি কিন্তু উন্নতিতে অবিশ্বাস করছি না। আমি বলছি আপনি বলছেন যে এই সরকার ছাড়া অন্য কেউ থাকলে উন্নতি হতো না, আপনি কি এরশাদ আমলে কোনো উন্নতি দেখেন নাই? আমি যদি মানে চলনার ধ্রুবকের জায়গাও নিয়ে আসি সেই জায়গায় যদি বলি, জি জি, আপনি আমি আপনাকে ডেটা ছাড়া আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছাড়া আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি এরশাদ আমলে আমি ঢাকা শহরের যে ভৌত উন্নয়ন দেখেছি রাস্তাঘাটের, এরশাদ আমলে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের যে অবস্থা দেখেছি, উপজেলা সিস্টেম, স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, সেরকম আমার কাছে মনে হয়েছে যে এই মাত্রায় রিফর্ম জনগণকে সরাসরি উপকৃত করেছে আমি ঢাকা শহরে দেখি নাই। আমি তো পুরা বাংলাদেশ ঘুরি না, হয়তো পুরা বাংলাদেশের জনগণ এর চেয়ে অনেক বেশি উন্নতি পেয়েছে। আপনি যদি বলেন, আমি কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট যখন ধরেন আমরা কি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে, এটা করলে সে ক্ষমতা থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথা পিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় থাকিতে পারিবে? এটা কি আছে? কাজে আমি তো সমালোচনা করবই। আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম, অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম যদি আওয়ামী লীগ ম্যাজিকও করে থাকে, সেটা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার কোনো অধিকার দেয় না, এটাই আমার কথা। আমার মনে হয় এই বক্তব্য একদম পরিষ্কার, উন্নয়নের মানে এটা আমার আপেলের যেমন তুলনা হয় না প্রফেসর শামসুল আলম, উন্নয়নের দোহাই বা উন্নয়নের উদাহরণ দিয়ে আসলে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রাখার কোনো মানে তৈরি হয় না। খুব সংক্ষেপে আপনি যদি একটু, যে গত 15 বছরে বিএনপি শুধুমাত্র সরকারের বা প্রশাসনের দায়ের কথা বলে রাজনীতি করার জন্য, কিন্তু আমরা কিন্তু বিএনপিকে ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠন, কোনো সংগঠনের মধ্যে আলাদা করে কোনো আন্দোলন করতে দেখি নাই, কর্মসূচি দিতে দেখি নাই সেইভাবে, এবং সেই আন্দোলনকে একটা মাত্রা পেতে দেখি নাই যেটাকে আসলে জনসম্পৃক্ততা বলে, সেই জনসম্পৃক্ততা কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে আমরা দেখি নাই। বিএনপি সবসময় ভর করেছে আজকে হেফাজতের উপর, কালকে গণতন্ত্র মঞ্চের উপর, পরশুদিন গণপরিষদের উপর, তারপর দিন জামাত ইসলামের উপর, এরকম আমরা দেখে আসছি। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, এগুলি নিয়ে আমি পরে কথা বলি। জি, আমাদের মন্ত্রী সাহেব যে বললেন, উনি কথা বলেন খুব সুন্দর করে। তো আমার কথা হচ্ছে কি, ধরেন বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি অত্যাচার করেছে, বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি দুর্নীতিবাজ, অনেক বেশি খারাপ, অনেক বেশি ডেস্ট্রাকটিভ, অনেক ভয়াবহ, অনেক জঘন্য, অনেক স্বাধীনতা বিরোধী। তাহলে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন, আপনি জনগণকে ডিসাইড করতে দেন। ধরেন বিএনপি এগুলি করেছে, তাহলে তো বিএনপি কে মানুষজন ভোট দিবে না। আপনি জনগণকে ভোট দিতে দেন যে বিএনপি বেশি খারাপ নাকি আওয়ামী লীগ বেশি খারাপ, আমাদের তো আসলে বেশি ভালোর কোনো তুলনা নাই। আর উনি যেসব কথা বললেন যে আওয়ামী লীগ সহনশীল রাজনীতি করেছে, মানে আমি আসলে ঠিক বুঝতে পারলাম না, আপনি কি সহনশীলতা বলতে শুধু হত্যা বুঝান? আওয়ামী লীগ আমলে কতগুলা গুমের ঘটনা ঘটেছে, কতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, গুমের ঘটনা তো হত্যার চেয়েও খারাপ ভাই। গুমের গুমের যারা শিকার পরিবার, ওখানে যদি আপনাকে নিয়ে যেতে পারতাম আপনার খুব ভালো লাগতো, আপনার খুব দুঃখ হতো এই কথাটা বলার জন্য। সেখানে এক বাবা কেঁদে কেঁদে বলতেছে যে আমার ছেলের হত্যার বিচার চাই না, ডেড বডিটা কই আছে বইলা দাও, যায় একটু নামাজ করব, দোয়া করব, এইগুলি সব পত্রিকা ছাপা হয়েছে, ছোট বাচ্চার কান্না দেখেছেন। তো আপনার কাছে তারপর যদি সহনশীল মনে হয় বিরোধী দলকে, আপনার বিরোধী দল বাদ দেন, আপনাকে উদাহরণ দিয়ে শোনেন ভাইয়া, একটু শোনেন, আমি তো আপনার কথা বলছি, কথা বলি নাই। রামপাল প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন মিছিল করেছে, সেখানে এসে পুলিশ পিটিয়েছে, বেতন ভাতার দাবিতে শিক্ষকরা শাহবাগ মোড়ে বসেছে, সেখানে মুক্তিযোদ্ধা একজন শিক্ষককে পিটিয়েছে,
নারীদেরকে পিটিয়েছে, এর চেয়ে এই সরকারকে আপনার সহনশীল মনে হয়? কত মানুষকে দেশ থেকে চলে যেতে হয়েছে, লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছে, হাজার হাজার মামলা করেছে। আমি একটু অনুমতি দিলে একটু বলি, প্রফেসর শামসুল আলম যেদিকে দৃষ্টি দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে টার্গেটেড কিলিং, মানে একজন বিরোধী দলীয় নেত্রী একটা বক্তৃতা দিবেন, সেই বক্তৃতার মধ্যে টার্গেটেড কিলিং করার জন্য তাকে গ্রেনেড মারা হয়েছে, 21 জন সেখানে অনস্পট মারা গেছে, পরবর্তীতে মারা গেছেন অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী মারা গেছেন অনেক বেশি, তো সেই সেই জায়গা থেকে তো মানে এরকম প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় নাই, মানে আপনি যদি শুধু 21 আগস্টের ঘটনা বলেন, এত নারকীয় ঘটনা আওয়ামী লীগের আমলে ঘটে নাই, কিন্তু একদিনের নারকীয়তা শতদিনের মোটামুটি নারকীয়তার কাছে আপনার মানে চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এটা মনে করি না। একদিনের নারকীয়তার হিসাবে 21 আগস্টের সাথে কোনো তুলনা হয় না, কিন্তু শুধু 21 আগস্টের কারণে আওয়ামী লীগের আমলে সাগরী হত্যাকাণ্ড ঘটবে, তনু হত্যাকাণ্ড ঘটবে, তকি হত্যাকাণ্ড ঘটবে, জেলের মধ্যে পিন্টু মারা যাবে, জেলের মধ্যে মুশতাক মারা যাবে, এগুলি সমস্ত কিছু এটার কাছে ম্লান হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। আপনাকে টোটালি দেখতে হবে, 5 বছর 15 বছর এইভাবে হিসাব দেখতে হবে। আমার কথা হচ্ছে কি ভাই, ধরে নেন হ্যাঁ বিএনপি অনেক খারাপ, আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন। আপনারা যখন ইলেকশন নিয়ে কোনো কথা উঠে, গত একটা প্রোগ্রামে মঞ্জুর আহসান বুলবুল ভাইয়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আমি বুঝলাম না খালেদ ধরলো না কেন, কিছু হইলেই বলে যে আগেও তো এইরকম ইলেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা স্বীকার করি, 1996 এ বিএনপি একটা জঘন্য নির্বাচন করেছে, ধরেন 2018 সনের মতো ইলেকশন করেছে। 1996 এ বিএনপি কিন্তু আগের রাতে ইলেকশন করে নাই, যে জন্য আমি মনে করি 2018 সবচেয়ে খারাপ। তো ধরেন দুইটাই খুব খারাপ, 1996 এ বিএনপি খারাপ নির্বাচন করার পর প্রতিশ্রুতি অনুযায়ী একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ভালো নির্বাচন করে বিদায় হয়েছে। আপনারা 2014 সনে ইলেকশন করার পর আপনাদের দলের মহাসচিব ঘোষণা দিয়েছিলেন যে সংবিধান রক্ষার নির্বাচন, অচিরেই আমরা একটা পরিপূর্ণ নির্বাচন দিব। আপনারা 2018 সনে 2014 সনের প্রতিশ্রুতি দিয়ে নয় বছর কিন্তু বিএনপি কোন আন্দোলন করে নাই, আপনার কি মনে আছে? এক বছর করে নাই, 2015 তে করেছে। 2014 সনে কোন রকম আপনি খেয়াল করে দেখেন, ইলেকশনের পরে, ইলেকশন 2014 ইলেকশন রেজাল্ট ঘোষিত হওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে, মোটামুটি এক বছর বিএনপি কোনো আন্দোলনই করে নাই, এবং তখন সবাই সমালোচনা করছিল যে বিএনপি এত বিশ্বাস করছে কেন। 2015 সনে তারা না সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসে নাই, সরকারের পক্ষ থেকে আসে নাই, আপনি দেখেন একটা ফিরতি টেলিফোন যাইতে পারতো, অবশ্যই পারত, অবশ্যই পারত, কিন্তু আপনি যখন পাবলিক কমিটমেন্ট করেন 1996 এ বিএনপি, আমি যেটা বলতে চাচ্ছি 1996 এ বিএনপি পাবলিক কমিটমেন্ট করার পর কমিটমেন্টটা রক্ষা করেছে, যেটা 2014 সনে আওয়ামী লীগ রক্ষা করে নাই, এবং 2018 সনে যে কমিটমেন্ট আওয়ামী লীগ করেছে সেটা শুধু বিএনপি না, সারা দেশের মানুষের কাছে করেছে, সব দলের কাছে করেছে, তারপর আগের রাতে ইলেকশন করেছে। এটা আপনার একটা মানে মানে বাংলাদেশের মানুষকে একটা নিষ্ঠুর অপমান যে সবাইকে প্রতিশ্রুতি দিলাম, যা ইচ্ছা ইলেকশনে করলাম, এটা হয় নাকি আপনার বলেন? এবং আমার কথা কি জানেন, আমি আমার কথা হচ্ছে কি, আপনি যে আপনার একটা প্রসঙ্গ তুলতে পারেন, ধরেন আমরা প্রায় বলি কি এরকম যে বিএনপি আন্দোলন করতে পারছে না, এই করতে পারছে না, আমি কেন বলি আন্দোলনটা কঠিন হয়ে গেছে, দেখেন খালেদ আপনি তখন সাংবাদিক ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে একসময় এর চামড়া তুলে নিব আমরা, পেট্রোল বোমা মারা, হরতালের আগে কিছু ধ্বংস যজ্ঞ করা, এই জায়গায় আগুন দেওয়া, সেটা করা, রেল লাইন উপড়ে ফেলা, এগুলি বাংলাদেশের রাজনীতিতে কমন চিত্র ছিল, ছিল না খালেদ? 96 আওয়ামী লীগ করে নাই, 1988 আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে করে নাই, 1996 এ বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় সব দল মিলে করে নাই, এগুলি একসেপ্টেড নর্ম ছিল। তো ওই সময় আপনার আন্তর্জাতিক মৌলবাদ সন্ত্রাসবাদ এত বড় ইস্যু ছিল না আন্তর্জাতিক রাজনীতিতে। তারপর যখন বিএনপি 2014-15 সনে একটু উগ্র রাজনীতি করতে গেছে, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ, ইসলামী জঙ্গিবাদ, এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি কারেন্সি, এটাকে আওয়ামী লীগ অত্যন্ত ইফেক্টিভলি ইউজ করে আগুন সন্ত্রাস সন্ত্রাস সেগুলি বলে এমন এক জায়গায় নিয়ে গেছে এখন বাংলাদেশে, এবং বিএনপি একটু শুধুমাত্র বিএনপি একটু সাহায্য করেছে, হ্যাঁ সাহায্য করেছে, বিএনপি সাহায্য করেছে লাগাতার অবরোধ, অবশ্যই 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 বিএনপি সাহায্য করেছে, বিএনপি প্রকাম করছে। এখন খালেদ আমি একটা কথা বলি, ধরেন আমার বাসায় একটা লোক বারবার চুরি করে যায়, এখন আমি দরজাটা খুব শক্ত রাখি নাই, দরজাটা বাইরে থেকে খোলা যায়,
এখানে আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু যে লোকটা চুরি করে যায় ওর তো অনেক বেশি দোষ। আপনি আমাকে দিয়ে হাসতে পারেন, যে লোকটা চুরি করে যায় তাকে আমি শেষ করি আপনি আমাকে দিয়ে হাসতে পারবেন, যে লোকটা বারবার চুরি করে যায় তাকে আপনার ঘৃণা করা উচিত। বিএনপি হাসির পাত্র, আওয়ামী লীগ ঘৃণার পাত্র হওয়া উচিত যে ইলেকশন দিয়েছে আওয়ামী লীগ। এবং আমি মনে করি কি, আজকে যদি আপনার আপনি রাজনীতি ভোকাবুলারি বদলে ফেলেছেন, আপনি বলছেন বিএনপি কে অহিংস রাজনীতি করতে হবে, অহিংস ভাবে জনসভা করতে দিচ্ছেন, অনেক লোক হচ্ছে, আবার অনেক লোকের দেখলাম বলছে অনেক লোক হলে বাংলাদেশে সরকার পরিবর্তন কখনো হয়, অনেক বড় বড় জনসভা যদি বিএনপি করে আওয়ামী লীগ দাবি মেনে নিবে। তো এইরকম একটা নতুন জায়গায় চ্যালেঞ্জিং জায়গা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। যে জন্য আমি মনে করি পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ না আসলে সরকার কোনো ভাবেই সুষ্ঠু নির্বাচন দিবে না, বিএনপি 10 লক্ষ লোকের সমাবেশ করলেও দিবে না। প্রফেসর আসিফ নজরুল একজন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক, আইনের অধ্যাপক, তিনি আমাকে বলেছেন যে আমি যদি বিএনপিকে নিয়ে হাসাহাসি করি তাহলে আওয়ামী লীগকে নিয়ে যেন ঘৃণা করি। তো বন্ধুরা, পরিশেষে আপনার হিরো আলমের নির্বাচনে আশাকে কেন্দ্র করে আপনারা কিন্তু বিভিন্ন তথ্য তার মুখে শুনতে পারলেন, এই বিষয়ে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।